তিনশো যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ইয়ারেজের একটি বোয়িং সাত 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 বিমান জরুরি অবতরণ করেছে সোমবার বাইশে অক্টোবর রাত নয়টা চল্লিশ মিনিটে ল্যান্ডিং এর সমস্যা হওয়ায় জরুরি অবতরণ করে বিমানটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজল করিম এই তথ্য নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইন কমান্ডার আবদুল্লাহ আল ফারুক বলেন প্লেনটি রাত সাতটা চল্লিশ মিনিটে ঢাকা থেকে কাতারের উদ্দেশ্যে উড্ডয়নের পর এর চাকা ভিতরে ঢুকছিল না একবার ঢুকলে বের হচ্ছিল না এই ধরনের ঘটনাকে ইরেগুলারিটিস বলে ই রেগুলারিটিসের কারণে পাইলট প্লেনটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পঁচিশ কিলোমিটার যাওয়ার পর ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং এটি রাউন্ড দেওয়া শুরু করে অবশেষে নয়টা পঁয়ত্রিশ মিনিটে প্লেনটি নিরাপদে অবতরণ করে বিমানবন্দর সূত্র জানায় প্লেনটি ঢাকায় অবতরণের কারণে রাত নয়টার পর থেকে শাহজালালের রানওয়েতে অন্য কোনো বিমান অবতরণ করতে দেওয়া হয়নি নয়টা থেকে রানওয়ে বন্ধ ছিল অবতরণের সময় কোনো ধরনের ঝুঁকি না নিতে পাইলট তেল পুরানোর জন্য দীর্ঘক্ষণ আকাশে ঘুরতে থাকেন প্লেনে মোট দুশো আটানব্বই জন বয়স্ক যাত্রী ও দুজন ইনফ্যান্ট অর্থাৎ দু বছর বয়সের মধ্যে যাত্রী ছিল আর ক্রু এবং পাইলট মিলে আঠারো জন ছিলেন আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট টাওয়ারে দেখা যায় ফ্লাইটটি ঢাকা থেকে উড্ডয়নের পর থেকে অবতরণের আগ পর্যন্ত মোট দশ বার ঘুরপাক খায়